আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান আধুনিক টেকনোলজির যুগে একটি ইমেল অ্যাড্রেসের গুরুত্ব অপরিসীম। আপনি অনলাইনে যে কোনো ধরনের কাজই করতে যান না কেন, একটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন কিন্তু হবেই হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ইমেল অ্যাড্রেসকে অ্যাড করবেন। আপনাদের সাথে রয়েছি আমি মেহেদী হাসান, আর আপনারা রয়েছেন অ্যাজ ফর সলিউশনের সাথে। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলে ইমেল সেট করার জন্য আমরা চলে যাব আমাদের চ্যানেলে। চ্যানেলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল একটা অপশন রয়েছে, আমরা সেটাতে ক্লিক। কাস্টমাইজ চ্যানেলে আসার পর আমরা এখানে অ্যাবাউট একটি অপশন দেখব, সেটাতে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ফর বিজনেস ইনকোয়ারিজ নামে একটা অপশন, সে তার পাশে কিন্তু লেখা আছে ইমেইল। তা আমরা এখানের মধ্যে ইমেইল অপশনটিতে আমরা ক্লিক করব। ইমেইল অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ইমেইলটা লিখে দিব। আমি আমার ইমেইলটা লিখে দিচ্ছি, আমার ইমেইলটা লেখা শেষ, ইমেইল অ্যাড্রেস লেখা শেষ। ইমেইল অ্যাড্রেস লেখা শেষ হওয়ার পর আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা সেট হয়ে গিয়েছে। এছাড়া আমরা যদি ইমেইল অ্যাড্রেসটাকে যদি এডিট করতে চাই তাহলে আমরা অবশ্যই এখানে যে এডিট বাটনে ক্লিক করে আমরা এটা কিন্তু এডিট করতে পারবো, অন্য কোনো ইমেল অ্যাড্রেস এটার সাথে যোগ করতে পারবো, বা যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা বাদ দিতে চাইলে সেটাও আমরা করতে পারবো। তো আমরা আরেকবার আসলে চেষ্টা করব যে আমাদের সেটিংসটা ঠিক হয়েছে কিনা, ইমেল অ্যাড্রেসটা অ্যাড ঠিক মতো হয়েছে কিনা। সেজন্য আমরা ওখান থেকে বের হয়ে আবার আসলাম, আবার এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা ঠিকঠাক মতোই আছে, অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসটা সুন্দরভাবেই সেট হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা ইউটিউব চ্যানেলে সেট করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না। এছাড়াও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, কারণ এই ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।